হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ডব্লু এইচ এ টেস্ট পেপার থেকে তোমাদের দু হাজার তেইশের জন্য যে সাজেশান দেওয়া হয়েছে সেখানে তোমাদের অনেক বন্ধুই রিকোয়েস্ট করছিল স্যার এমসিকিউ টাইপের যে সাজেশান হিসাবে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো স্যার বলে দিন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডব্লিউ বিএচএ টেস্ট পেপারের যে এমসি কিউ সাজেশান দেওয়া আছে সেই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর বলে দেব সলভ করে দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে টোটাল ষাটটা প্রশ্ন দেওয়া আছে সেই ষাটটা প্রশ্নের উত্তর কী হবে তোমাদেরকে আজকে পরপর স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য এর পাশাপাশি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই চলো আমরা ডব্লু এর টেস্ট পেপারের আমরা সাজেশন পার্টে চলে যাবো এখানে দেখো আমরা চলে এসেছি সাজেশন পার্টে তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য ডব্লু এর এইচ এ টেস্ট পেপারের দেখতে পাচ্ছ এখানে হায়ার সেকেন্ডারি সাজেশন টু জিরো টু থ্রি এখানে আমি নিয়ে চলে এসেছি এখানে পার্ট বিতে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে পার্ট বি এখানে সঠিক উত্তরটি বেছে নাও এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন এই প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক দেওয়া আছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পর কী হবে আমরা জেনে নেব তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এখানে দেখো একদম প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে বৈরজাত যে বৈরজাত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে এখানে সি এরটা এখানে অবরোহণ হলে ক্ষয় হয় এখানে পুঞ্জিত ক্ষয় হচ্ছে না ক্ষয়ীভবন হচ্ছে না এরপরে দুয়েরটা দেখো সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে টম্বল এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে তিনেরটা চারণ যে মৃত্তিকা দেখা যায় ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে এরপরে চারেরটা সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে এনএসি এটা রেড ডেটা বুক এরপরে পাঁচেরটা দেখে না ওজন হাস হ্রাসমান কাঁচামালের দ্রব্য সূচক হলো এখানে একের বেশি বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে ছয়টা শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটা হচ্ছে সিএটটা ডাব এরপরে সাতেরটা শস্য সমন্বয় পদ্ধতির প্রবর্তক হলেন এখানে জেসি উইভার বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আটেরটা দেখো অতি স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত তা হলো এখানে এরটা সোনালী পোশাকের শ্রমিক এরপরে নয়েরটা দেখো মহানগরের জনসংখ্যা পঞ্চাশ লক্ষের বেশি হলে তাকে বলে মেগাসিটি বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে দশেরটা দেখো উত্তর আমেরিকা তৃণভূমি যে কি নামে পরিচিত এখানে এরটা পেইডি এরপরে আমরা চলে যাচ্ছি এগারোর প্রশ্ন দেখে এখানে বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশ তত্ত্ব উপস্থাপন করেন এখানে পলম্যান বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে বারোটা জনবিবর্তন মডেল অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির সর্বোচ্চ হয় এখানে দ্বিতীয় পর্যায়ে এই সময় আমরা জনবিস্ফোরণ অবস্থা দেখতে পাই তাহলে এটাই হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির সর্বোচ্চ পর্যায় এরপরে তেরোটা দেখো গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গম প্রণালী দেখা যায় সেটা হচ্ছে কেন্দ্রবিমুখ এরপরে হিউমার সমৃদ্ধ মাটির রং চোদ্দ দাগে এখানে বিয়েরটা কালো হয় এরপরে পনেরোটা দেখো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো গুহা এরপরে ষোলোটা দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এখানে সিএটটা বেঙ্গালুরু এরপরে সতেরোটা পূর্ব চীন সাগর এটা দক্ষিণ চীন সাগর হবে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত এখানে এরটা টাইফুন এরপরে আঠেরোটা ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে এটা ডবশন এরপরে উনিশেরটা দেখো শস্য চাষ ও পশুপালন একত্রে হয় এখানে মিশ্র কৃষিতে ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে কুড়িরটা দেখো স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় কী নামে পরিচিত এখানে বিয়েরটা হুমা এরপরে একুশেরটা ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়টিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে এখানে সিয়েরটা ভাদ স্তর এরপরে বাইশেরটা বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলা হয় এখানে সিয়েরটা অ্যাটল এরপরে আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় এখানে পরের পৃষ্ঠায় তেইশেরটা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ চুনাপাথরের গুহায় তির্যকভাবে গঠিত ভূমিরূপটি হলো এখানে হেলিকটাইট এরপরে চব্বিশেরটা দেখো গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে এরটা গিলবার্ট এরপরে পঁচিশেরটা নদীর পুনর্জৌব লাভের ফলে গঠিত হয় এখানে যে চারটে অপশান দেওয়া আছে গিরিখাদ আছে স্বাভাবিক বাঁধ আছে বদ্বীপ আছে এগুলো হচ্ছে না নদীমঞ্চ বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে নিক নিকবিন্দুতে সৃষ্টি হতে পারে এরটা জলপ্রপাত এরপরে দেখো সাতাশেরটা ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটির প্রবর্তক হলেন ডেভিস ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আঠাশেরটা দেখে নাও মরু চক্রে, লবণাক্ত জলের হদকে বলা হয় প্লায়াম পরে উনতিরিশেরটা দেখো অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো এখানে ক্ষয়জাত পর্বত এরপরে এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে তিরিশেরটা নদীগ্রাসের মাধ্যমে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে আংশিরূপি ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে একত্রিশেরটা দেখো এখানে মৃত্তিকা পরিলেখের যে এ স্তর থেকে বিস্তরের পদার্থের অপসারণের পদ্ধতিকে এলুভিয়েশান ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে বত্রিশেরটা পিএইচের মান সাতের কম হলে এখানে অম্লধর্মী হয়ে যাচ্ছে সি এর উত্তরটা তেত্রিশের উত্তরটা দেখো একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ এটা হচ্ছে লোয়েস্ট ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এটা সি এরটা হবে না এটা আমাদের ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে এটা ডি এরটা করবে এরপরে এরটা দেখো মাটির প্রধান পুষ্টি মৌলটি হলো এখানে এরটা ফসফরাস এরপরে পঁয়ত্রিশেরটা দেখো এখানে দেখতে পাচ্ছ এলনিনো দেখা যায় এখানে প্রশান্ত মহাসাগরে বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি এরটা দেখো একটি নগর বন্দর নগর হলো এখানে পাড়াদ্বীপ সি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে এরটা দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এখানে সি এরটা এরপরে আটত্রিশেরটা ব্রাজিলের কফি বাগিচাগুলিকে বলা হয় এখানে ফাজেন্ডা ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে উনচল্লিশেরটা দেখো উদীয়মান শিল্প বলে এখানে পেট্রো রসায়ন শিল্পকে এরপরে চল্লিশেরটা ডব্লিউটিওর সদর দপ্তর হলো জেনিভা এর উত্তরটা হয়ে যাচ্ছে একচল্লিশেরটা দেখো এখানে নব্ব স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হলো এখানে গবেষণা ও উন্নয়ন এর উত্তরটা হয়ে যাচ্ছে বিয়াল্লিশেরটা দেখো ভারতে বয় বয়োলিঙ্গি অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো নারী জন সংখ্যা বা পুরুষ সংখ্যা ইনটু থাউজেন্ড এরপরে তেতাল্লিশেরটা দেখো জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন এটা থমসন এরপরে চুয়াল্লিশেরটা দেখো রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হলো এখানে বিয়েরটা মিস্টাল এরপরে পঁয়তাল্লিশেরটা দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো এখানে অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয় ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে ছেচল্লিশেরটা একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো এখানে ডি এরটা বন্যা এরপরে সাতচল্লিশেরটা মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে রাবার শিল্প সিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আটচল্লিশেরটা দেখো শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন এখানে আলফেডো সি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আমরা ঊনপঞ্চাশের প্রশ্নটা দেখে নেব পরের পাতায় এখানে দেখে নাও ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো মৎস্য মাছ ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে পঞ্চাশেরটা পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এখানে এল সি কিং হবে এটা এটা এসি হয়ে গেছে এটা এল হবে তাহলে এলসি কিং এরপরে একান্নটা দেখো শতদ্দু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল পূর্ববর্তী নদী এরপরে বাহান্নটা অগ্নুৎপাদ জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হচ্ছে অ্যান্ডিসল ডি এর উত্তরটা এটা কৃষ্ণ মৃত্তিকা এরকম একটা এক্সাম্পল এরপরে তিপান্নটা দেখো যে প্রক্রিয়ায় মাধ্যমে কোনো স্থানের শিলা শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে আবহবিকার বলে বলে এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে চুয়ান্নটা দেখো ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী তা হল এখানে ক্লোরোফ্লোরো কার্বন এরপরে পঞ্চান্নটা দেখো ভারতে একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো দামোদর উপত্যকা অঞ্চল এরপরে ছাপান্নটা দেখো ব্যাসার থেকে যে মাটি সৃষ্টি হয় তা হলো কৃষ্ণ মাটি এরপরে জরাই জম্পুরোদ্গম দেখা যায় যে উদ্ভিদে তা হলো এখানে হ্যালোফাইট এরপরে উনিশশো দেখো ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো এখানে ভিলাই বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখে নেব উনষাটেরটা ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তা হলো কেরল এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে আমরা ষাট নম্বর প্রশ্ন দেখে নেব এটাই আমাদের এই সাজেশনের শেষ প্রশ্ন এখানে দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো এখানে এইচ সেভেন সি এর উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে এই টোটাল ষাটটা প্রশ্ন এখানে এইচ এ টেস্ট পেপার থেকে করা হয়েছিল এমসিকিউ টাইপের প্রশ্ন হিসাবে তাহলে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের জানিয়ে দিলাম আশা করি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেডি হয়ে গেল এরপরে আমি পরবর্তী ক্ষেত্রে আর কী কী ভিডিও নিয়ে উপস্থিত হব তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এর পাশাপাশি আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলে যদি কেউ এখনও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই